রোজই নামছে পারদ এবং জাঁকিয়ে ঠান্ডা পড়ার আভাস কিন্তু মিলছে গতকাল থেকেই। পারদ নেমেছে জেলাগুলিতেও, শীতের আমেজ ভালোই উপভোগ করছেন মানুষ। আজ দার্জিলিং 2, কোচবিহার 10, বহরমপুর 13, বর্ধমান 11.5, দুর্গাপুর 10, আসানসোল 10, আলিপুরদুয়ার 14, পুরুলিয়া 13, বাঁকুড়া 11.5, মালদা 13, কৃষ্ণনগর 12, ঝাড়গ্রাম 14 ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে আমরা কথা বলবো আমাদের জেলার প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়। গোপাল, সামনেই উইকেন্ড আসছে, খুব স্বাভাবিকভাবেই নিশ্চয়ই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করবে। বীরভূমের শান্তিনিকেতনে ভিড় জমাবেন মানুষ। এখন কেমন আবহাওয়া বীরভূমের? দেখো, একদম কনকনে ঠান্ডা ওটা বীরভূম শান্তিনিকেতন জুড়ে। শান্তিনিকেতনে মাঝে আর একদিন 23 তারিখে তোমার পৌষ উৎসবের সূচনা, তারপর সেখানে এই শনি রবির ছুটি। মানুষ কিন্তু এখন শান্তিনিকেতন মুখী হয়েছে এবং গরম কাপড়ে মুড়ে সকাল থেকেই তারা কিন্তু রাস্তার মোড়ের দোকানে এক কাপ গরম চা এবং শান্তিনিকেতনে আশ্রম এলাকা ঘুরে দেখা সবগুলোই কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। এর মধ্যে খুদে পড়ুয়া যারা সকালবেলায় আনন্দ পাঠশালা এবং তোমার এই যে ছাত্ররা রয়েছে, সে ছাত্রছাত্রীরা কিন্তু গরম কাপড়ে তাদেরকে মুড়ে তাদের অভিভাবকরা স্কুলে নিয়ে আসছেন, পাঠশালায় নিয়ে আসছেন। সেখানে তারা কিন্তু শীতের মধ্যেই যৌথ হয়ে পড়াশোনা করছে, তার মধ্যেই মাঝে মধ্যে একটু করে খেলাধুলাও করে শরীর গরম করে নেওয়ার চেষ্টা করছে। কার্যত বলা যেতেই পারে তোমাকে যে এই পাহাড়পন করে ঠান্ডা, সেই ঠান্ডায় কিন্তু ছাত্রছাত্রী থেকে পর্যটক প্রত্যেকটা মানুষ কিন্তু তাড়িয়ে তাড়িয়ে শান্তিনিকেতনের ঠান্ডা উপভোগ করছে। ধন্যবাদ গোপাল। বীরভূমের পাশাপাশি বাঁকুড়াতেও বোধহয় সেই একই ছবি, যেরকম ছবি আমরা দেখতে পাচ্ছি জেলার অন্যান্য জায়গাগুলোতেও। বাঁকুড়ার ছবিটা তুলে ধরবে আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, আজ সকালে বাঁকুড়ার ছবিটা ঠিক কিরকম, কতটা ঠান্ডা পড়েছে এবং রাস্তাঘাটে মানুষজনের ভিড় ঠিক কতটা? দেখো, ভোরের দিক থেকে দেখা যাচ্ছে ঘন কুয়াশায় মেঘ ঢাকা ছিল এবং সব সমস্ত কিছু মানুষ যারা বাইরে বেরিয়েছে তারা শীতের সমস্ত কিছু বস্ত্র পরে বেরিয়েছে এবং বেলা বাড়তে বাড়তে আস্তে আস্তে শীতটা আরো জাঁকিয়ে পড়ছে এবং বলা যেতে পারে জেলা জুড়ে একটা জাঁকিয়ে মানে ঠান্ডা উপভোগ করছে মানুষেরা। এবং জেলাতে এখনো পর্যন্ত আবহাওয়া থেকে যেটা জানা যাচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস এর মতো এখনো পর্যন্ত ঠান্ডা রয়েছে। ধন্যবাদ পূর্ণেন্দু। ইতিমধ্যে কিন্তু জেলা রীতিমতো কাঁপতে শুরু করেছে, বিশেষত দক্ষিণবঙ্গ, সেটাও কিন্তু পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে। যদিও আমরা দার্জিলিং এর ছবিও দেখেছি দুদিন আগে, 2 ডিগ্রি তাপমাত্রা এবং কাঞ্চনজঙ্ঘা একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। যারা যে নৈসর্গিক চিত্রটা সেটা মানে মনে গেঁথে রাখার মতো, একেবারে তাই, একেবারে লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যেতেই অবশ্যই। নদিয়ার প্রতিনিধি সুজিৎ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সুজিৎ, নদিয়ায় আজ কতটা ঠান্ডা পড়লো? হ্যাঁ, নদিয়ায় আজকে কিন্তু টেম্পারেচার 12 এবং যেটা জানা যাচ্ছে যে ভোরের দিকে কিন্তু কুয়াশা ছিল চরম আকারে এবং তার ফলে কিন্তু দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল, যার ফলে জাতীয় এবং রাজ্য যে সড়ক রয়েছে সেখানে যান চলাচল কিন্তু খুব ধীর গতিতে চলেছে। তবে বেলা বাড়ার পাশাপাশি কিন্তু কুয়াশার যে দাপট সেই দাপট কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তবে সূর্য উঠেছে, সূর্য ওঠার পাশাপাশি কিন্তু শীতের যে দাপট সেটা কিন্তু প্রচন্ড আকারে বেড়েছে এবং কনকনানি যে ঠান্ডা সেটা কিন্তু নদিয়া জেলা জুড়ে কিন্তু উপভোগ করা যাচ্ছে। কুসুমিতা, ধন্যবাদ সুজিৎ। এবার আমরা চোখ রাখবো পশ্চিম বর্ধমানের দিকে, সেখানকার ছবিটা ঠিক কিরকম জেনে নেবো আমাদের প্রতিনিধি কৌশিক গাঁতাইতের কাছে। কৌশিক, আজ সকালে পশ্চিম বর্ধমানের ছবিটা ঠিক কিরকম? দেখো, গত 3 দিনের যা ছবি দেখা যাচ্ছে আজও তা দেখা যাচ্ছে, কারণ এখানে যত ঠান্ডা তাপমাত্রা পারদ যত নামছে ঠিক ততই কিন্তু এখানে যে কুয়াশার চাদর সেটা কিন্তু ঘন হয়ে আসছে এবং যেটা দেখা যাচ্ছে সন্ধ্যের পর থেকে কিন্তু কুয়াশা এতটাই জাঁকিয়ে পড়ছে যে মানে যান চলাচল প্রায় ব্যাহত হতে চলেছে এবং এত শ্লথগতিতে যান চলাচল করছে যা সাম্প্রতিককালে কিন্তু দেখা যায়নি সন্ধ্যের পর থেকে। এবং রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু এই কুয়াশার চাদর একদম মাটির নিচে চলে আসছে, কাছাকাছি চলে আসছে এবং যার ফলে এই কুয়াশার তীব্রতায় মানুষ কিন্তু হাত পাশ করে উঠছে সকাল থেকে এবং যে যত যে বেলা পাচ্ছে তত কিন্তু কুয়াশার চাদরটা ফেটে যাচ্ছে এবং হালকা একটা ঠান্ডা হাওয়া হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু জাতীয় শীত বসেছে। ধন্যবাদ কৌশিক। এবার জানো মালদার খবর, আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। করুণাময়, আজকের সকালটা মালদায় কিরকম? দেখো, গতকাল যে ছবিটা আমরা দেখেছিলাম মালদায় সকালের দিকে আজও সেই ছবি রয়েছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছিল সকালবেলাটা পুরো মালদা জেলা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে সেই কুয়াশা আস্তে আস্তে সরতে আরম্ভ করেছে এবং আকাশে বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে, যার ফলে কিন্তু গতকাল যেখানে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল মালদা সেখানে সর্বনিম্ন তাপমাত্রা, সেই তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে 13 ডিগ্রিতে পৌঁছেছে, সর্বোচ্চ তাপমাত্রা 1 ডিগ্রি বেড়েছে 23 থেকে 24 ডিগ্রিতে পৌঁছেছে। এই মেঘটা সরে গেলে কিন্তু এই ঠান্ডার প্রকোপ আরো বাড়বে, অর্থাৎ
আগামী কয়েকদিন 4-5 দিন ঠান্ডা পড়বে, আরো বেশি ঠান্ডা পড়বে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু আবহবিদরা যেটা মনে করছেন সেটা হচ্ছে 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, এটা তারা অনুমান করছেন। এবং বাতাসের গতিবেগ রয়েছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্বাভাবিকভাবে এই হিমেল হাওয়া কিন্তু হওয়ার ফলে কিন্তু শীত আরো বাড়বে বলে মনে হচ্ছে। ধন্যবাদ করুণাময়।